অধিবেশনের শেষ দিন ছিল। আমাদের এবারের এই স্বল্প মেয়াদী অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিল একটি দুটি পাস হয়েছে। বিএসএফ এর এখতিয়ার বৃদ্ধির বিরুদ্ধে সেই বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র দপ্তরের প্রত্যাহারের দাবি নিয়ে 169 এর যে প্রস্তাব তা গৃহীত হয়েছে। বালি বিধান বালি পৌরসভা এবং হাওড়া পৌরসভার বিযুক্তিকরণ এবং পরে আসন বন্টন এই দুটো বিষয়ই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমরা আশা করব যে আমরা যারা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে জয়যুক্ত হয়ে বিধায়ক হতে চাই অথচ বিধানসভার অধিবেশনের সময় আমাদের উপস্থিতি নিষ্ঠার সঙ্গে অনেক সময় কম হচ্ছে। আমি সরকারি ভিতরেও বলেছি বাইরেও বলছি সরকারি দল এবং বিরোধী দলের বিধায়কদের মন্ত্রীদের সকলকেই অনুরোধ করব যে তারা যেন বিধানসভা চলাকালীন বিধায়করা বিধানসভায় আসেন এবং বিধানসভার কার্যক্রমে তারা অংশ নেন। বিরাট সংখ্যক বিধায়ক মাঝে মধ্যেই অনুপস্থিত হচ্ছেন, এটা বিধানসভার গরিমা বাড়ায় না, এটা বিধানসভার মর্যাদা বাড়ায় না। আমরা অধ্যক্ষকে ধন্যবাদ জানাই যে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এই স্বল্প অধিবেশন পরিচালনা করেছেন। বিরোধী দল শেষ পর্যন্ত শেষের দুদিন তারা এসেছেন, আমি আবার ভাবছিলাম কার্তিক পুজো আছে আজকে আবার আসবে, কিন্তু দেখেছি যে তারা এসছেন, তার জন্য তাদের ধন্যবাদ। এটা ভালোভাবেই হয়েছে, এবার স্বল্প অধিবেশন এবং সামনের অধিবেশনে তারা উপস্থিত থাকবেন। আমাদের বিধায়করা সকলের বিধায়করা সময় মতন আসবেন, পার্টিসিপেট করবেন, প্রশ্ন বিশেষ করে নতুন বিধায়করা তারা তো প্রশ্ন করবেন, তার উত্তর নেবেন, মেনশন করবেন তার বিধানসভা সম্পর্কে বা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিখবেন জানবেন। যদি অনুপস্থিত থাকেন বা না আসেন তাহলে সেই শেখা থেকে তারা বঞ্চিত হবে। আমি সকলকেই ধন্যবাদ জানাই, আপনাদেরও ধন্যবাদ জানাই যে আপনারা অত্যন্ত সাবলীলভাবে, অনেক অসুবিধা হচ্ছে এই করোনার সময়, আপনারা সবাই এসে আমাদের বিধানসভার কভারেজটা করেছে। দরকারটা কি ছিল? এই যে বলা হচ্ছে ডিজির কোন ক্ষমতা, ক্ষমতা তো ডিজিকে দেওয়া হচ্ছে, ডিজিকে তো আর সবাই গাইতে বলে দিতে। সুতরাং আমি আমার নিজের যে ধারণা, যা মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি লিখে প্রধানমন্ত্রীকে তার বিরোধিতা করেছেন, তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন, আমরাও তাই জানাচ্ছি এবং সেই প্রস্তাবই গৃহীত হয়েছে। আমরা যথাযোগ্য স্থানে তা পাঠাবো যাতে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার হয়। আর যারা বলছেন যে তাদের কিছুই পরিবর্তন হয়নি, তাহলে পরিবর্তনের দরকারটা কেন হয়েছে? যদি কোনো পরিবর্তন নাই হয়ে থাকে তাহলে 15 থেকে 50 করবার দরকার হলো কেন? যারা 15-তেই অসফল বলে মনে করছেন তারা 50-এ সফল হবেন ধারণাটা তো ভুল। আমি আবার বলছি পিছনের দরজা দিয়ে রাজনৈতিক পতাকা ওড়ানোর এবং রাজ্য পুলিশের দক্ষ রাজ্য পুলিশের ক্ষমতা খর্ব করা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি
তাকে লঙ্ঘন করবার চেষ্টা আছে। এক দুই আবার বলছি যে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দেবে। আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো তো এখনকার প্রধানমন্ত্রী যখন গুজরাটে হয়েছিল তখন তিনিই তো বলেছিলেন, তিনি তো এই কথাগুলোর প্রশ্ন তুলেছিলেন, রাজ্যের মধ্যে রাজ্য হবে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে। তা তিনি এই কথাগুলো বলে তিনিই আবার এই জিনিসগুলো করছেন, সম্পূর্ণ বিচারিতা। আমরা বলব যে আমরা যে প্রস্তাব গ্রহণ করেছি বিধানসভার ভিতরে তা অবিলম্বে প্রত্যাহার করে নিক কেন্দ্রীয় সরকারের এই বিজ্ঞপ্তি, রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করা এবং রাজ্যের যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দক্ষ পুলিশের হাতে পরিচালনা করবার যে রীতিনীতি চলে আসছে তা বজায় রাখার কথা বলেছে। বিধানসভার মর্যাদা নিয়ে করেছে সিবিআই ইডি এই নিয়ে অভিযোগ রুলিং কমিটিতে তদন্ত করার কথা বলেছেন স্পিকার বিধানসভা ভেতরে স্পিকার এইটা বলেছেন, তিনি একটা প্রিভিলেজ গ্রহণ করা হয়েছে, প্রিভিলেজ নিয়ে তো এটা নিয়ে তার কথা বলা যায় না, প্রিভিলেজ নিয়ে কথা বলা এটা সমুচিত না। আপনি গুছিয়ে কথা বলছেন, এত গুছিয়ে কথা বলতে বিরোধী দল নেতা পারেন না, মানে আমি তাই বলছি। সেটা শুধু তা না, পেট্রোল পণ্য ছিল, এই ছিল, তা ছিল, ওরা না আসল কথা কি লেখাটাও এখন ভালো মতন প্র্যাকটিস করতে পারিনি। আমি অধ্যক্ষকে বললাম আপনি এটা গ্রহণ করেন কি করে, একই সাথে একই বিষয়ে আপনি দুটো বিষয়কে অন্তর্গত করা যায় না, তা সত্ত্বেও তার উদারতা বিরোধীরা পার্টিসিপেট করুক তিনি তাই তাকে করবার অনুমোদন দিয়েছেন। মুলতবি করতে দেবেন কেন, করবার অনুমোদন দিয়েছেন সেটাই তারা করেছে। এগুলো সমস্ত আপনারা বলছেন বটে, এগুলো আপনারা অনেক আগে থেকেই জানতেন যে তারা এই সকালবেলায় এই করবে, বিকেলে এই করবে, আপনাদের ক্যামেরাও প্রস্তুত থাকে এগুলো দেখাবার জন্য। আসলে মানুষের হয়ে কাজ করবার জন্য ক্যামেরা ঘুরুক এটাই আমরা চাই। বিরোধী দল রাজ্যের সাংগঠনিক রাজ্যের সদর্থ ভূমিকা পালন করুক সেটা আমরা চাই। আপনি এখানে প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছিলেন যে পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির উপর একটি বিশেষ প্রস্তাবের উপর কেন্দ্রীয় যে প্রস্তাবের উপর আলোচনা হবে, সেই প্রস্তাবটা তাহলে আসলে না না, সে প্রস্তাব তো আসেনি, সময় নেই বলে শুধুমাত্র একটা প্রস্তাব নিয়ে তো আর একটা দিন চালানো যায় না। সেটা যে আসেনি কে বললো, আমরা তো ফেলেছিলাম সেটা, কিন্তু সেটা এই মুহূর্তে করা সম্ভব হবে না, কোনো কোনো বিল নেই বলেই আমাদের এটা করতে হলো। প্রতিদিন তো চালিয়েই যাচ্ছি, একটা না একটা প্রস্তাব নিয়ে, একটা না একটা বিল নিয়ে চালিয়ে যাচ্ছি। আর একটু সময় পেলে কয়েকটি বিল পেন্ডিং ছিল, তারা আশা করছিলাম সেই বিলগুলো আসবে, সেই বিলগুলো আসে। স্থানীয় মানুষের অভিযোগ আছে অত্যাচারিত হওয়ার, সে অভিযোগ গুলোর বিচার হলেই হবে। তাদের বিরুদ্ধে তো অভিযোগ তো বিএসএফের এন্টায়ার বিএসএফের বিরুদ্ধে অভিযোগ নেই, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত। আমার কথা হচ্ছে যারা 15-তে সফল নয় তারা 50-এ সফল হবে কি করে, আপনার 15-টা মানে সীমান্ত থেকে না ঢুকলে তার চোরাচালান অমুক তমুক এগুলো তো বন্ধ হবে তো 15 কিলোমিটারের মধ্যে, সে তো আর 50 কিলোমিটার পর্যন্ত আসেন না। আসলে এটা রাজ্যের অধিকারকে খর্ব করে, পুলিশের অধিকারকে খবর করে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে পিছনের দরজা দিয়ে রাজনৈতিক কর্তৃত্ব নেবার একটা অপচেষ্টা। বিধানসভার বাইরে দুটো প্রশ্ন আছে, আজকে তথাগত রায়টা নিজের দলের বিরুদ্ধে কাশিত প্রকাশ করে ইঙ্গিত দিয়ে বলে দেন বিধানসভা ভোটে টাকা নারী খেলা হবে, এটা তো পুরনো হয়ে গেছে, কতবার বলবো, এটা বলেননি, এটা তো বলছি মানে
তো আমি গতকালই বলেছি, আপনারা তো দেখালেন তো টিভিতে, গতকালই বলেছি যে অর্থের যে অপচয় হয়েছে এবং অর্থ দিয়ে যে প্রভাবিত করা হয়েছে নির্বাচনের সময়, আস্তে আস্তে বিজেপি তার নিজের দলের নেতারাই সেই কথা স্বীকার করছেন, দেরিতে হলেও সত্য প্রকাশ হচ্ছে। আমাকে বলে কি হবে, উনি যা লিখেছেন তা তো প্রকাশিত হয়েছে, আপনারা সবাই মিলেই পড়বেন, কখন দিচ্ছেন টাকা নিতে হয়, কখন চলে যাচ্ছেন, আমি তো এটা বলতে পারবো না। আমি সাংবাদিক প্রবীর ঘোষালকে চিনি, অত্যন্ত উচ্চমানের একজন সাংবাদিক ছিলেন, তিনি সাংবাদিকতার জন্যই জাগবাংলাতে লিখেছেন, আমরা সেটাকে প্রকাশ করেছি। আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না, কারণ এটা শিক্ষা দপ্তরের বিষয়। Thank you.